হ্যালো বন্ধুরা, আমি মৌ চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার মৌ মলিক সিম্পল লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে থাম্বনেলটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা কি ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই দেখো, চ্যালেঞ্জ করব আমার বড় মেয়ে আর আমি ম্যাগি চ্যালেঞ্জ করব। আগেও করেছিলাম ম্যাগি চ্যালেঞ্জ, যারা তোমরা দেখোনি ঝটপট গিয়ে দেখে আসো ওই ভিডিওটা। আর আজকে যেটা করব সেটা হচ্ছে এই যে দুটো হাত, স্পুন তো লাগবেই নেই, আর এই দুটো হাতও আমরা ইউজ করব না, আমরা এইভাবে ম্যাগি চ্যালেঞ্জ করব, ঠিক আছে? আর এর পরে আছে যে হারবে তার জন্য একটা সারপ্রাইজ শাস্তি আছে। আগেরবারে আমরা চ্যালেঞ্জ করেছি, পুচকা চ্যালেঞ্জ করেছি, ম্যাগি চ্যালেঞ্জ করেছি, কাউকে সেভাবে শাস্তি কেউ পায়নি। তো এবারে একটা মজার শাস্তি আছে। তো বন্ধুরা, বিনা স্কিপ্ট করে ভিডিওটা পুরো দেখো, না হলে ভিডিওটা পুরো না দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। আর একটা কথা বলে রাখি, তোমরা যারা নতুন আমাদের এই ভিডিও দেখছো তো ঝটপট সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, ঠিক আছে? তো বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, লেটস স্টার্ট। 1 2 3 হাত লাগালে কিন্তু চলবে না প্লেটে, তাহলে সে হেরে যাবে। হ্যাঁ, হাড়াটা এরম করে মজা লাগবে। কতগুলো আমি হেরে যাই, আজকে জিতবো। গার্ডেন
প্লেটে হাত লাগালে চলবে না আরে ভাত আচ্ছা এটা এবার দেখো হাত লাগাচ্ছি না তাও দেখো ওই দেখো আমি ভাত হয়ে গেছি একটুনি বাকি আছে চলো একটু হেল্প করে দিচ্ছি চুলটা চলে আসছে কি বন্ধুরা তোমরা কি চাও শাস্তিটা ওকে দেয়া হবে না হবে না না মাফ করা হবে বলো ঠিক আছে চলো হাতটা ধুয়ে আসি হাত দিয়ে তো খাইনি মুখটা ধুয়ে আসি তারপর আসছি শাস্তিটা নিয়ে ঠিক আছে তো বন্ধুরা মুখ টুক ধুয়ে চলে এসেছি আমাকে তো শাস্তিটা দেখেই হাসি পাচ্ছে দেখো করলা করলা পিস করা এরকম স্লাইস করা চার টুকরো আছে এই দেখো দেখিয়ে দিচ্ছি এই দেখো 1 2 3 4 চার টুকরো আছে খেতে পারলে তো খুবই ভালো যদি আমার কাছে একটু হার শিকার করে নেয় যে চলো আমি হেরে গেছি এতগুলো খেতে পারবো না তাহলে মাফ করে দিতে পারি নাহলে সবগুলো খেতে হবে ঠিক আছে তো কি খাবি আচ্ছা ও ট্রাই করবে বলছে শুকছে ট্রাই করে ঠিক আছে একটা ট্রাই করুক ও যদি তারপরেও যদি খেয়ে যদি মনে হয় যে খেতে পারবে তাহলে খেয়ে নেবে না হলে হাত শিকার করে নেবে আমার কোনো জবরদস্তি নেই কেন বুঝতেই পারছো মা ওই অতটাও শাস্তি দেওয়া উচিত নয় না যদিও করলা খেতে চায় না স্বাস্থ্যের পক্ষে ভালো খেয়ে নিয়েছে চলো ক্ষমাই করে দিলাম চলো একটা ও করলা খেলো মায়া দাও একটু জিনিস বলে যে একটা জিনিস আছে না তো সেই জন্য একটা চকলেট দিয়ে দিলাম যদি ওই তিনটে খেতে তাহলে তিনটে চকলেট হয়তো পেতো আমার তরফ থেকে কিন্তু একটা খেয়েছে চলো একটাই চকলেট থ্যাংক ইউ তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু বলতে ভুলো না আর একটা লাইক অবশ্যই করে দিও আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাও অল করে রাখো যাতে আমি যখনই কোনো এরকম মজার মজার ভিডিও নিয়ে আসব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনে চলে আসে আর তোমরা আমার ভিডিও দেখতে পাও আরও মজার মজার তোমাদেরকে আগেই বলেছি আমার চ্যানেলে চোখ রাখো আরও মজার মজার ভিডিও আসতে চলেছে তো বন্ধুরা আর ভিডিওটা আমি লম্বা করছি না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থাকো ঠিক আছে তো বন্ধুরা টাটা বাই